না কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন পর আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, যাচ্ছি আজকের শ্বশুর বাড়ি। তো দীর্ঘ প্রায় 1-1.5 বছর পরে যাচ্ছি, ওখানে একটা অনুষ্ঠান আছে তিথির মামার ছেলের। তো সেই অন্নপ্রাশনের অনুষ্ঠানের উপলক্ষেই বেরিয়েছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। রেডি ফেজি সব কমপ্লিট, চলুন এবার বেরিয়ে পড়ি। তো আমাদের গাড়ি এখানে, আমাদের টোটো অপেক্ষা করছে, সবাই উঠে গেছে টোটোতে, আমি ছিলাম লাস্ট, বেরিয়ে পড়লাম। আমাদের রাস্তাটা প্রচণ্ড খারাপ, যার জন্য আগে 3 জন নেমে পড়েছি, আর যাদের নামা যাবে না তারাই আছে টোটোতে। বাস থেকে নেমেই কিছুটা পথ অটোতে করে যেতে হয়, তো আমরা এখন অটোতেই যাচ্ছি। আর এই রাস্তাটা হচ্ছে তিথির মামার বাড়ি যাওয়ার রাস্তা, আর অল্প সময়ের মধ্যে আমরা অটো থেকে নেমে যাব। নেমে যাওয়ার পর আবার দেখা হচ্ছে। একটু আগে ঢুকলাম, স্নান টান করে একটু ড্রেস করে নিলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আমরা যে তানিশের অন্নপ্রাশনে এসেছি, এই কিন্তু সেই ছোট্ট তানিশ যে এখন তিথির কোলে আদর খাচ্ছে, আর এই হচ্ছে ওর মামা ছেলে। বেরিয়ে যাচ্ছে আমাদের, আর এখন চলে যাচ্ছি অন্নপ্রাশনের মাটন আনতে। তো ওখানে না থাকলে মাংস অনেক ভেজাল হয়ে যাবে, যার জন্য আমাদেরকে ওখানে যেতেই হবে। সুজিতের বাইক গোডাউনে ছিল রাত্রিবেলা, চলুন এখন আমরা মাটনের দোকানে যাই। উঠে পড়েছি, আর চলুন মাটনের দোকানে গিয়ে দেখা হচ্ছে। তানিশদের বাড়ির পাশেই বাজার, আমরা এখন যাচ্ছি সেই বাদু বাজারে। তো দেখতে থাকুন, আমরা যে মাংসগুলো নিতে এসেছি সেই মাংসগুলো সব এখান থেকে সাপ্লাই হবে, আর এই যে মাংসগুলো কাটছে সব মাংসগুলো এখান থেকে রেডি হচ্ছে, আর ওদিক থেকে পরিষ্কার টরিষ্কার হয়ে এখানে আসছে। এখানে সব মাংসটা কাটাকাটি হচ্ছে, আর মাংসের পরিমাণ তো অনেক বেশি, যার জন্য একটু অপেক্ষা করতে হয় আমাদের, কেননা অতটা মাংস কাটতে তো সময় দিতে হবে, একজনে কাটছে, বেশি হুড়োহুড়ি আমরাও করতে পারছি না, অনেক সময় লাগছে। যদিও আমার টিফিন টিফিন না করে বেরিয়ে পড়েছি, যাই হোক একটু অপেক্ষা করি। মাংস মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে, কিছুটা স্কিপ করে দিয়েছিলাম, এই যে ক্যারি ব্যাগে ওরা ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে তানিশের অন্নপ্রাশনের গেট, আর এখান থেকে ভিতরে যাওয়ার রাস্তা। এখান থেকে ভিতরে গিয়ে দুতলাতে তানিশের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা এইখানেই হবে, আর খাওয়া দাওয়া হবে 4 তলার ছাদে। তো এই হচ্ছে পুরো প্যান্ডেলটা এখানে করা হয়েছে, আত্মীয় স্বজনরা এসে এখানে বসবে, ছবি টবি উঠবে। তারপরে এখানে ঠাকুরদা আছে, ঠাকুরদা ডেকোরেশনের কাজটা করছে। ঠাকুরদা তাপসের খুব ক্লোজ ফ্রেন্ড, উনি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আছে এই অনুষ্ঠানে। ঠাকুরদা যখন ভিডিওটা দেখবে, আশা করি ঠাকুরদা অবশ্যই ভালো লাগবে ঠাকুরদা। আর এদিকে তাপস চলে এসছে, যে তানিশের যেখানে স্নান করানো হবে সেই জায়গাটা সাজানোর জন্য, এই গামলায় তানিশকে স্নান করাবে। স্নানের ভিডিওটা দেখাতে পারলাম না, দুবারই ভায়োলেশন এসে গেল, ওই জন্য স্কিপ করে দিলাম। এদিকে অন্নপ্রাশন যেখানে হবে ধীমানের, সুন্দর করে সাজানো হয়েছে, আর এইটা এই বৌদিটা সাজিয়েছে, খুব ভালো লাগছে। তানিশের মুখে ভাত এবার দেয়া হবে একটু পরেই, আর উপরে সব রেডি হচ্ছে, আমাদের এদিকে সবাই রেডি। এই যে এদিকে দেখো, এদিকে এই তো আমাদের বিমানের মা রেডি, মাসি রেডি, দিদি রেডি, সবাই রেডি, বিমানের মাসি আরে ক্যামেরা সবাই রেডি। এবারে উপরে গিয়ে তানিশের মুখে ভাতটা আমরা সবাই মিলে দেবো, আরও অনেক আত্মীয় স্বজন এসছে, সবাই দেবে। চলুন উপরে গিয়ে দেখাচ্ছি রেমিকে, খুব সুন্দর লাগছে আজকে, ধীমান আমার হাসছে, দেখেছো ধীমান হাসছে, ও বাবা। তানিশের মুখে হাত দেওয়া অনেক আগেই শুরু হয়ে গেছে, তো ওটা দেখানো হয়নি, এবারে ওর ঠাকুমা ওকে ভাত দেবে মুখে। তো ও একটু কান্নাকাটি করছিল,
আর সবাই অনুষ্ঠান বাড়িতে তো গান বাজনা হচ্ছে, ও একটু অস্বস্তি বোধ করছে। আর আমিও তানিশের মুখে ভাতটা দিয়ে নিলাম, যেহেতু আমার ভিডিওটা আমি দেখাতে পারছি না, কেননা আমি যাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম তাকে বলেছিলাম কয়েকটা ছবি তুলতে আর একটু ভিডিও বানাতে, আর সঙ্গে সঙ্গে চেক করিনি। তারপরে আমি এডিট করার সময় দেখছি যে শুধুমাত্র ফটোগুলো আছে, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবারে চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষের দিকে, আর এখানে খাওয়ার ব্যবস্থাপনা সব এখান থেকেই হচ্ছে। এখানে হচ্ছে বেবি নান, আর ওদিকে হচ্ছে চিকেন কাটলেট, হচ্ছে ফিশ ফ্রাই, হচ্ছে পাঁপড় ভাজা, তারপরে মাটন আছে, চিকেন আছে, মিষ্টি, সব কিছু এখানে হচ্ছে। আর আমরা এখানে খেতে বসে গেছি একদম অনুষ্ঠানের লাস্টের দিকে, যেহেতু আমরা যখন খেতে বসছি এখন মোটামুটি বিকাল 4টে বেজে গেছে। বাইরের আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে কমপ্লিট করাতে করাতে আমরা বাড়ির লোক একটু পিছিয়ে পড়েছি। আমাদের টেবিলে জলের বোতল চলে এসেছে, আর এধারে চলে এসেছে বেবি নান, আর সঙ্গে চলে আসলো চিকেন চানা মটর। তো আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।